উঠতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মাটিতে নামালো মিনিস্টার ঢাকা। জানব বিস্তারিত তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট জানতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। পরপর তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরের প্রথম ১৪ ম্যাচ শেষে তারাই ছিল একমাত্র অপরাজিত দল। অবশেষে কুমিল্লার চতুর্থ আসরের ১৫তম ম্যাচে এসে তাদেরকে পরাজয়ের তিক্ত স্বাদ দিল মিনিস্টার ঢাকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ঢাকা। জবাবে আন্দ্রে রাসেল এবাদত হোসেনদের তোপে ১৩১ রানেই গুটিয়ে গেছে কুমিল্লা। টেবিল টপারদের ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে টেবিলের ২ নম্বরে উঠে গেছে ঢাকা। ১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রুবেল হোসেনের করা প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান লিটন দাস। এক ওভার পর ফাইভ ডুপ্লেসিস ৭ বলে রান আউট হলে বিপদ আরও বেড়ে যায় কুমিল্লার। সেখান থেকে তাদের উদ্ধার করেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় এবং অধিনায়ক ইমরুল কায়েস। এ দুজনের জুটিতে আসে ৭০ রান মাত্র ৭.২ ওভারে। ইনিংসের প্রথম স্ট্র্যাটেজিক টাইম আউট পর্যন্ত ৯ ওভারে কুমিল্লার স্কোর ছিল ২ উইকেটে ৭৭ রান। মাশরাফি বিন মুর্তজা এবাদত হোসেনকে পুল শটে বাউন্ডারি হাঁকানোর পর সুবাগত হোমের ওভারে টানা ৪ বলে ৪টি বাউন্ডারি হাঁকান মাহমুদুল হাসান জয়। কিন্তু গড়বড়টা হয় টাইম আউট বিরতির পর থেকেই। ইনিংসের ১০ম ওভারে মাত্র ৫ রান খরচ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরের ওভারে প্রথম আক্রমণে এসেই জোড়া আঘাত হানেন আন্দ্রে রাসেল। ওভারের প্রথম বলে প্লেড অন হন ২৮ রান করা ইমরুল। শেষ বলে একইভাবে ফেরেন ৮-৪ মারে ৪৬ রান করা জয়। একই ওভারে ২ উইকেট হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি কুমিল্লা। যাও আশা ছিল ক্যামেরন ডেলপোর্টের ব্যাটে, কিন্তু করিম জানাতের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন আগের ম্যাচের ঝড়তোলা এ ইংলিশ ব্যাটার। পরে চেষ্টা করেছিলেন জানাত। এবাদতের বলে আউট হওয়ার আগে ২-৬ মারে ১৭ রান করেন এই আফগান অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১৫ বল বাকি থাকতেই ১৩১ রানে অল আউট হয়ে যায় কুমিল্লা। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছে আন্দ্রে রাসেল। এছাড়া এবাদত হোসেন ও কাইস আহমেদের শিকার ২টি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা আশানুরূপ ছিল না ঢাকার। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। মোস্তাফিজুর রহমানের ফুল লেন্থের ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৫ বলে ৬ রান করা শেহজাদ। দ্বিতীয় উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন তামিম ইকবাল ও ইমরানুজ্জামান। সিলেট সানরাইজার্সের বিপক্ষে আগের ম্যাচটিতে বিপিএল অভিষেক হয়েছিল ইমরানের, তবে কোনো বল খেলার সুযোগ পাননি। আজ নিজের মুখোমুখি দ্বিতীয় বলেই সুইপ করে পাওয়া ৪ রানে খাতা খোলেন তিনি। পরের ওভারেই সাজঘরে ফিরতে পারতেন তিনি, তবে শহীদুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ ছেড়ে দেন লিটন দাস। সেই ওভারেই একটি করে ৪ ও ৬ হাঁকান তামিম। নাইদুল ইসলামের করা পরের ওভারে নিজের দ্বিতীয় বাউন্ডারি মারেন ইমরান। করিম জানাতকে ছক্কায় ভাসিয়ে ১২ রান তুলে নেয়ার মাধ্যমে পাওয়ার প্লে শেষ করেন ঢাকার তারকা ওপেনার তামিম। প্রথম ৬ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪৭ রান। নির্বিঘ্নে পাওয়ার প্লে শেষ করলেও জানাতের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে সোজা আসা এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান ১৫ রান করা ইমরান। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহর সঙ্গে ৩.৩ ওভারে ৩০ রান যোগ করেন তামিম। মনে হচ্ছিল আসরের দ্বিতীয় ওভারের মতো ব্যাক টু ব্যাক ৫০ পেয়ে যাবেন তিনি, কিন্তু ১১তম ওভারে তানভীর ইসলামের বলে ক্রস ব্যাট খেলে শর্ট মিড উইকেটে ফিল্ডারের হাতে ধরা পড়ে যান তামিম। এরপর আর কেউ বেশি কিছু করতে পারেননি। সুবাগত হোম ৮ বলে ৯, আন্দ্রে রাসেল ৭ বলে ১১ ও নাইম শেখরা ৯ বলে ১০ রান। তবে এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক মাহমুদুল্লাহ খেলেন নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। মাত্র ৩৪ বলে ৫০ পূরণের পর শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪১ বলে ৭০ রান নিয়ে। করিম জানাতের করা শেষ ওভারে হাঁকান ২টি ছক্কা, সেই ওভার থেকে আসে ২০ রান। ঢাকার ইনিংস থামে ৬ উইকেটে ১৮১ রানে।